কিছু বলো। এদের নিয়ে গাড়িতে চলো। স্যার স্যার প্লিজ কিছু বলো স্যার, আমাদের উদ্দেশ্য। সাইড প্লিজ প্লিজ স্যার, স্টপ করুন, স্টপ, চলুন। স্যার 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 স্যার, আপনারা দেখতে পাচ্ছেন কুঞ্জবিহার হোটেলে রয়েছে কলকাতার বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। ক্যামেরা সন্দীপের সাথে আমি সঙ্গীতা, বিগ নিউজ থেকে। ডক্টর সেনগুপ্ত? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই না। আমাদেরও দেখে বিশ্বাস হয়নি দিদি। দিদি, ডক্টর সেনগুপ্ত? না না, তুমি এখনো এই কথা বলবে দীপা? হ্যাঁ, আমি এখনো এই কথা বলবো। কোথাও একটা ভুল হয়েছে, এটা সত্যি না। না, আমাকে ওনার কাছে যেতে হবে। অর্জুন, আমাকে যেতে হবে। এত রাতে ওরকম একটা জায়গা, আর কোনো উপায় নেই অর্জুন। না মহেশদা, তুমি দুধটা দাও, টাকাটা লিখে রাখো, আমি পরে এসে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুমি এটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও, আমি আসছি। আমি তোর সঙ্গে যাবো। এত রাতে ওরকম একটা জায়গায় যাবি, রাস্তা বিপদ হলে কে দেখবে? অর্জুন, অনেক দেরি হয়ে যাবে। হোক না দেরি, মীরের জন্য এটা পৌঁছে দিই, তারপর একসঙ্গে যাবো। তুই আমায় প্রমিস করেছিস তোর পাশে আমায় থাকতে দিবি, আমি এই সময়ও তোর পাশে থাকবো। চল। আমার ইতিহাস খুলে বসুন না, মানে এরকম একটা হোটেলে আপনি, আপনারা? স্যার, আমরা ডক্টর। ও, আর আমি, আমরা হেলথ সেন্টারে কাজ করি। আপনার জুনিয়রকে সেটা আমি বলেছি, কিন্তু উনি সময় দেননি, উনি শোনেননি। এই যে আমার আই কার্ড, আপনাদের দুজনকে আবারও দেখাচ্ছি। সে ঠিক আছে, কিন্তু না স্যার, কিচ্ছু ঠিক নেই। যেখানে আপনারা আছেন সেখানে হাইওয়ের পাশে এই সমস্ত হোটেলে এগুলো চলে কী করে? আমাদের কাছে একটা ডেফিনিট খবর ছিল বলে আমরা ওই হোটেলে রেড করতে গেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আপনি সেখানে। স্যার, আনফর্চুনেটলি আমরা এখানে ঝড় বৃষ্টিতে আটকে যাই। আমরা কলকাতায় এসেছিলাম কিছু মেডিকেল ইকুইপমেন্টস নেওয়ার জন্য। আমাদের গাড়িটা চেক করতে পারেন, সেগুলো ওখানে রাখা আছে। স্যার, আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, ঝড় বৃষ্টিতে আমরা আটকে গিয়ে বাধ্য হয়ে ওই হোটেলে উঠেছি। আর সেকেন্ডলি, হোটেলে কি হয়, হোটেল কেমন, সেগুলো আমরা কি করে জানবো বলুন? তা ঠিক, কিন্তু ধরুন আমরা আগে থেকে জানতাম যে হোটেলটা কেমন, জেনেও কি লাভ? আমরা কি করতাম? উই ডিডেন্ট হ্যাভ এনি আদার অপশন। আমাদের কাছে তো অন্য কোনো অপশন ছিল না, আমরা কোথায় যাবো এই ঝড় বৃষ্টির মধ্যে? আর হোটেলে এই সমস্ত কি করে হচ্ছে, আর এগুলো যদি হয়েই থাকে তাহলে আপনারা কি করতে আছেন বলুন? আপনি যদি আগে বলতেন তাহলে ওরা ঠিক আপনাকে। আপনার কি মনে হয় স্যার, আমি ওনাদের বোঝানোর চেষ্টা করিনি? আপনাদের অফিসারদের আমরা বারবার বলেছি, কিন্তু ওনারা কোনো কথাই শোনেননি, আমাদের এখানে নিয়ে এলেন। দেখুন স্যার, আমার যা বদনাম হওয়ার সেটা তো হয়েই গেছে, আমি চাই না ওর কোনোভাবে অসম্মান হোক। ও আমার জুনিয়র, ওর কোনো দোষ নেই। আর তার থেকেও বড় কথা, কাউকে ধরে নিয়ে আসার আগে এটা তো যাচাই করা দরকার যে সে কেন ওখানে গেছে, কি জন্য ওখানে আছে। দেখুন স্যার, আপনি আমাকে চেনেন কিন্তু ওনাকে নাই চিনতে পারেন, আপনার ওনার উপর বিশ্বাস নাই হতে পারে। না না, সেরকম ব্যাপার নয়। এক মিনিট স্যার। ইরা, হ্যাঁ, আপনার আই কার্ডটা দেখান একটু। আই কার্ড? আই কার্ড দেখান। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।